السلام عليكم. يوراج أبي كم نصو؟ السلام عليكم. وعليكم السلام سارة كم نصو؟ ميس الرحمد بحلو أشي أبني كم نصن؟ أشي أمي الحمد لله بحلو أشي. السلام عليكم ميس. وعليكم السلام كم نصو؟ بحلو ميس أبني كم نصن؟ أشي الحمد لله أبي يوراج. আমরা এক দুই মিনিট ওয়েট করি, সবাই একটু জয়েন করো, তারপর আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইউরাজ, কেমন আছো বাবা? মিস ভালো। ইয়ারি কেমন আছো? তানবীর, জারিব, তানবীর ভালো আছো? আইমান, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তানবীর ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। জারিব ভালো আছো? ইয়েস ম্যাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আইমান, আইমান ভালো আছে? ইয়েস মিস ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আস্তে আস্তে পড়ায় চলে যাই। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতেছ? আজকের পাঠে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। সবাই কি দেখতেছ? আজকের পরের পাঠটা পড়াবো যোজক টিস্যু, কেমন? যোজক টিস্যু, ওকে, যোজক টিস্যুটা শুরু করে দিই। সবাই স্ক্রিনে দেখতেছো তাই না? ইয়েস মিস। ওকে, তাহলে আমরা পড়ায় চলে যাই। মিস আমরা পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু গুলো তো পড়িনি মিস। হ্যাঁ, এটা আজকে পড়াবো, যোজক টিস্যু পড়া। গত ক্লাসে আমি আবরণী টিস্যু পড়িয়েছি, কেমন? আজকে যোজক টিস্যু, এরপর পেশি টিস্যু, এরপর স্নায়ু টিস্যু সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা, তোমাদের বইয়ের পেজে হচ্ছে 16 পৃষ্ঠা, পেজ নাম্বার হচ্ছে 16, যোজক টিস্যুটা আছে, যোজক টিস্যু আর আবরণী প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ, এটা হচ্ছে 15 পৃষ্ঠায়। মিস যোজক টিস্যু তো মিস 17 পৃষ্ঠায়। হ্যাঁ, 17 পৃষ্ঠায়, 16 পৃষ্ঠায় হচ্ছে পেশি টিস্যু। 11, হ্যাঁ, তো পাঠ 11। হ্যাঁ, আমরা আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাবো, বলতে হবে ছবিগুলো কিসের, ঠিক আছে? ইয়েস মিস, ইয়েস মিস। এই যে টিস্যু, কিছু ছবি দেখতেছি, আমরা সবাই দেখতেছি? ইয়েস মিস, সবাই দেখতেছি। ওকে, ইয়েস, পড়ে যায়। আজকের পাঠ হচ্ছে কি, যোজক কলা বা টিস্যু? টিস্যু। আজকের পাঠ কি, যোজক কলা ও মিস যোজক কলা ও টিস্যু বা টিস্যু? টিস্যু। হ্যাঁ, যোজক কলা কি বা যোজক কলা বা কানেকটিভ টিস্যু? যোজক কলা একটা নাম আছে, সেটা হচ্ছে কি, কানেকটিভ টিস্যু। প্রাণী দেহে বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ ধারণ করে, এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে প্রাণী দেহে বিভিন্ন কলা ও অঙ্গের মাধ্যমে সংযোগ সাধন করে, প্রধানত কঠিন তরল ও ম্যাগময় হয়। এটা কিরকম হয়? প্রধানত কঠিন তরল ম্যাগময় হয়। হ্যাঁ, আমরা একটু লিখে ফেলবো, ঠিক আছে? এই যে যোজক কলার এই দুইটা পয়েন্ট লিখেছি, এই দুইটা পয়েন্ট লিখতে হবে। প্রাণী দেহে বিভিন্ন কলা অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, প্রাণী দেহে বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে কি করে, সংযোগ সাধন করে, প্রধানত কঠিন তরল ও ম্যাগময় হয়। প্রধানত কি হয়? কঠিন তরল ও ম্যাগময় হয়, ঠিক আছে?
তোমরা সবাই কি লিখতেছো? Yes, miss. আচ্ছা সবাই। তামিম জয়েন করেছো? তামিম তুমি ভালো আছো? তামিম কি লিখতেছো? আইমান লিখতেছো? অনেক নাম্বার পয়েন্টটাতে। আচ্ছা ঈশাক জয়েন করেছে, ঈশাক ভালো আছো? ঈশাক লেখা শুরু করে দাও। মেজবা জয়েন করেছে, মেজবা ভালো আছো? হ্যাঁ আমি মাত্র শুরু করছি লেখা, একটু রাখি কিছু কম। তোমরা লিখে তানভীর তুমি একটু বলো তো কি লিখেছো। প্রাণীদেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, প্রধানত কঠিন তরল ও মেদাময় হয়। এরপর আবিরের লিখা শেষ। আবি তোমার লিখা শেষ? বলো তো আবির, বলো তো কি লিখেছো? যোজক কলা বা কানেকটিভ টিস্যু প্রাণীদের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, প্রধানত কঠিন তরল ও মেদময় হয়। এরপর সারা, সারা লিখেছো? যোজক কলা প্রাণীদের বিভিন্ন কলা ও অঙ্গের মাধ্যমে সংযোগ সাধন করে, প্রধানত কঠিন তরল ও মেদময় হয়। গুড। এরপরে ঈশাকে লিখে শেষ, আইমানের লিখে শেষ, আইমান মিস লেখা শেষ। আচ্ছা আইমানের লিখে শেষ, আইমান বলো কি লিখেছো? যোজক কলা বা কলা অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, দুই নাম্বার প্রধানত কঠিন তরল ও মেদময় হয়। গুড। তো সবাই কি লিখেছো? তামিম তোমার লিখা শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা কানেক্টিভ টিস্যুর কিছু এক্সাম্পল দেখব। এই যে কানেক্টিভ টিস্যুর ছবি, ঠিক আছে? Yes, miss. এরপরে যাব আমরা পরের। এটা হচ্ছে কানেক্টিভ টিস্যুর কাজ, কি কাজ করে থাকে? কাঠামো গঠন করার কাজ। হ্যাঁ, কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা দান করে, সংকোচন ও প্রসারণে সাহায্য করে। কি কি করে? কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে, সংকোচন ও প্রসারণে সাহায্য করে। একটু লিখে নাও তো, তিনটা কাজ করে এই কাজগুলো, একটু লিখে নাও। একটু লিখে নাও, কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা দান করে, সংকোচন ও প্রসারণে সাহায্য করে। 1 2 3 দিয়ে লিখবা পয়েন্ট করে, কেমন?
কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে, সংকোচন ও প্রসারণে সাহায্য করে। চারটা সরি তিনটা কাজ করে, এই তিনটা কাজগুলো একটু লিখে নাও। লিখে শেষ, লিখে শেষ, হ্যাঁ, তারপর আর কার লিখে শেষ? আমার কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দুই নম্বর দৃঢ়তা দান করে, সাহায্য করে। কলার কাজ এক, কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দুই, দৃঢ়তা দান করে, তিন, সংকোচন ও প্রসারণে সাহায্য করে। গুড, এরপরে জানি বলো। জানি লিখে শেষ? আমার লেখা শেষ। লিখে শেষ, কি লিখেছে বলো তো একটু। কাজ হচ্ছে কাঠামো গঠন করে এবং দেহের ভার বহন করে, দুই নম্বর দৃঢ়তা দান করে ও সংকেত ও প্রসারণ সাহায্য করে। হ্যাঁ, সংকোচন ও প্রসারণে সাহায্য করে, এটা হচ্ছে কানেক্টিভ টিস্যুর কাজ। ঠিক আছে, সারা বলো তো, সারা লিখে শেষ? ইয়েস মিস। সারা দেখি বলো তো কি কি কাজ করে। কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা দান করে, সংকোচন ও প্রসারণে সাহায্য করে। গুড, এরপরে আবির, আবির লেখা শেষ? ইয়েস মিস। আচ্ছা, জারি বাবা জয়েন করেছে, জারি কি লিখেছো তুমি? আবির তুমি লিখে, আবির একটু বলো তো কি লিখেছো। দেখি মেজবা বলো তো, মেজবা কিন্তু তাড়াতাড়ি লিখতেছে। মেজবা তুমি বলো কি লিখেছো বলো তো। কাঠামোর গঠন করে এবং দেহের ভার বহন করে, দুই নম্বর দৃঢ়তা দান করে এবং সংকেচন ও প্রসারণে সাহায্য করে। এরপরে আর কার লেখা শেষ? বিশ্বাকে লেখা শেষ? বিশ্বাক তোমার লেখা শেষ? ম্যাম আমার হয়েছে। আচ্ছা তুমি বলো তো। ম্যাম আমি বলবো? তারপর হচ্ছে এরপর কে বলে নাই, মিশকাতুল তোমার লিখা শেষ? মিশকাতুল ইসলাম? ইয়েস প্লিজ। আচ্ছা তামিমের লিখা শেষ? ইয়েস প্লিজ। দেখি তামিম বলো তো। কাঠামো গঠন, এক, কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দুই, দৃঢ়তা দান করে, তিন, সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তাহলে এগুলো হচ্ছে যোজক কলার বা টিস্যুর কাজ সম্পর্কে আমরা জেনেছি। সবার তো লেখা শেষ তাই না? পরের স্লাইডে যাই। এই যে স্নায়ু কলা, স্নায়ু কলা হচ্ছে কি? স্নায়ুকলা বা নার্ভ টিস্যু, স্নায়ুকলা বা নার্ভ টিস্যু, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে স্নায়ুকলার একক স্নায়ু কোষ বা নিউরন। স্নায়ুকলার একক নিউরন, মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত। মস্তিষ্ক কি? অসংখ্য নিউরন দ্বারা গঠিত। প্রতিটি নিউরন তিনটি কোষ দিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ ডেনড্রন, একজন, এগুলো একটু লিখে নাও, এটা ইম্পর্টেন্ট, টপিকসটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে,
হ্যাঁ পুরোটা লিখতে হবে, পুরোটা উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে স্নায়ুকলার একক স্নায়ুকোষ বা হচ্ছে নিউরন। স্নায়ুকলার একক হচ্ছে কি স্নায়ুকোষ বা নিউরন। ম্যাম এগুলো লিখতে, হ্যাঁ লিখো, লিখতে হবে বাবা, লিখে নাও। হবে না, ঠিক আছে। লিখতেছ, বুঝতেছো সবাই? লিখা শেষ, এরপর তালিকা শেষ হয়েছে। আইমানের লিখা শেষ, জারিফের লিখা শেষ, আবিরের লিখা শেষ, লিখা শেষ, তারপর তালিকা শেষ। মেজবা লিখতেছ? সারা তোমার লিখা শেষ? ইয়েস মিস। আচ্ছা মেজবার লিখা শেষ। মিসকাতুল তোমার লিখা শেষ? নো মিস। আচ্ছা লিখে নাও, দেখি আইমান কি লিখেছে বলো। মিস আমি বলবো? আচ্ছা বলো, তুমি বলো। নাইকোলা বার নার্ভ টিস্যু উদ্দীপনা সারা দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে দুই স্নায়ুকলার একক স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত, প্রতিটি নিউরন তিনটি অংশ দিয়ে গঠিত, ক কোষদেহ, খ ডেনড্রন এবং গ অ্যাক্সন। এরপরে জারি বলো তো। মিস আমি বলবো? হ্যাঁ বলো। উদ্দীপনায় উপযুক্ত স্নায়ু মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত, প্রতিটি নিউরন তিনটি অংশ দিয়ে গঠিত, কোষ দেহ ডেনড্রাইট অ্যাক্সন। এরপরে পড়েছি, এরপরে মেজবা বলো দেখি। তিনটি অংশ দিয়ে গঠিত, ক নম্বর কোষ দেহ, ক নম্বর ডেনড্রন, গ নম্বর আক্রন। পরিবেশ সৃষ্টি করা
স্নায়ু কলার একক স্নায়ু কোষ বা নিউরন মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত প্রতিটি নিউরন তিনটি অংশ দিয়ে গঠিত স্নায়ু কলা উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে স্নায়ু কলার একক স্নায়ু কোষ বা নিউরন মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত প্রতিটি নিউরন তিনটি অংশ দিয়ে গঠিত যথা কোষ কোষ এক কোষ দেহ দুই ডেনড্রন তিন অ্যাক্সন এরপরে মিশকা তোরে লিখে শেষ তাই না মিশা ভাই হইছে হইছে দেখি বলো লিখেছে বলো উদ্দীপনায় স্নায়ু কলা বা মার্গ উদ্দীপনায় সার দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে স্নায়ু কলার একক একক স্নায়ু কোষ বা নিউরন দ্বারা গঠিত সে দিয়ে গঠিত কোষ দেহ ডেনড্রন অ্যাকশন অ্যাকশন গুড এরপর ইশাকে লিখেছিস উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে স্নায়ু কলার একক হচ্ছে কি নিউরন মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত প্রতিটি নিউরনের কয়টি অংশ থাকে তিনটি অংশ একটা হচ্ছে কোষ দেহ ডেনড্রন আর অ্যাক্সন আমরা ছবি দেখে নিব এরপর এই যে এটা হচ্ছে একটি স্নায়ু কোষের ছবি এই যে নিউক্লিয়াস মাঝখানেরটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে সেল বডি কোষ আবরণ ঠিক আছে আর এগুলো হচ্ছে ডেনড্রাইট ঠিক আছে আর একজন এটা হচ্ছে একজন আর এটা হচ্ছে বাইরের অংশকে বলা হয় মায়োলিন শীট ঠিক আছে নট অফ ডেনভিয়ার এটা হচ্ছে ডেনভিয়ার পর্ব একজন টার্মিনাল এটা ঠিক আছে এটা হচ্ছে একটি স্নায়ু কোষ বা নিউরনের চিত্র ঠিক আছে ছবি দেখেছি আমরা সবাই দেখেছি এরপরে যাই নিউরনের কাজ কি কি কাজ করে থাকে মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে মিস নিউরনের কাজ এগুলো হ্যাঁ মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে ঘটনাকে মস্তিষ্কে স্মৃতিতে ধারণ করে শারীরবৃত্তীয় কাজে সমন্বয় সাধন করে ঠিক আছে মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে ঘটনাকে মস্তিষ্কে স্মৃতিতে ধারণ করে শারীরবৃত্তীয় কাজে কি করে সমন্বয় সাধন করে তিনটে কাজ করে থাকে একটা হচ্ছে মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে আরটা হচ্ছে লিখতে হবে হ্যাঁ লিখে নাও লিখতে হচ্ছে স্নায়ু কলার কাজ বা নিউরনের কাজ নিকো মস্তিষ্কে মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে ঘটনাকে মস্তিষ্কে স্মৃতিতে ধারণ করে শারীরবৃত্তীয় কাজে সমন্বয় সাধন করে মেজবা তুমি দেখতেছো না সমস্যা হচ্ছে তারপর ইশাক ইশাকে ইশাক দেখতেছো না সমস্যা হচ্ছে তোমার দেখতে তারপর হচ্ছে মিশকাতুল মিশকাতুলের সমস্যা হচ্ছে দেখতে স্ক্রিনে নো মিস আচ্ছা লিখে নাও এরপর সারা সারা লিখতেছো यस মিস লিখছি ওকে লিখে নাও মিস লেক্সি
লিখেছো আচ্ছা তাহলে প্রথমে তানভীর বলো কি লিখেছো মিস নিউরনের কাজ মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে দুই ঘটনাকে মস্তিষ্কে স্মৃতিতে ধারণ করে তিন শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধন করে গুড আচ্ছা এগুলো যে মুখে মুখে বলতেছো তোমারে শিখা হয়ে যাচ্ছে না ইয়েস মিস হ্যাঁ মিস আর ভাষা শিখতে হয় না হ্যাঁ দেখবে যে তোমাদের মুখস্থ হয়ে গেছে আবার যদি ভাষায় আর একটু পড়াও তাহলে আরো প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে এরপরে বলো বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের না কঠিন লাগতেছে নিউরনের কাজ মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে ঘটনাকে মস্তিষ্কে সমন্বয় সাধন করে উদ্দীপনা সৃষ্টি করে ঘটনাকে মস্তিষ্কে ধারণ করে শারীরিক বৃদ্ধি কাজের সম্বন্ধে ওকে এরপরে ছেলে থেকে বলো কে বলবে ঘটনাকে মস্তিষ্কের স্মৃতিতে কাজের সম্বন্ধে সাধন করে এরপর মেজবা বলো মেজবা তুমি কি আমাকে শুনছো মেজবা বলো কাজগুলো বলো মেজবা আমাকে শুনতেছ তুমি মিউট করে দিছো কেন আচ্ছা তামিম তোমার লিখে শেষ ওকে মিস মিস তামিম বলো তো নিউরনের কাজ মেজবা মস্তিষ্কে উদ্দীপনার মেজবা পরে বলো তামিম বলো তামিম বলো মেজবা একটু পরে বলো তামিমের শেষ হলে নিউরনের কাজ মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে ঘটনাকে মস্তিষ্কের স্মৃতিতে ধারণ করে শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধন করে এরপর মেজবা বলবে এই নিউরনের কাজ মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে এবং ঘটনা মস্তিষ্কে এর স্থিতিকে ধারণা করে এবং শরীরের বৃত্তির কাজকে সম্পূর্ণ সাধন করে এরপরে আবির তোমার লেখা শেষ মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে ঘটনা মস্তিষ্কের স্মৃতিতে ধারণ করে শরীর বৃত্তীয় কাজের সমন্বয় সাধন করে মস্তিষ্ককে স্মৃতিতে ধারণ করে শরীর বৃত্তি কাজের সমন্বয় সাধন করে ওকে তাহলে এখন আমরা স্নায়ুকোষ সম্পর্কে পড়েছি স্নায়ুকোষের তিনটা অংশ নিয়ে প্রতিটি নিউরন কয়টা অংশ নিয়ে গঠিত বলতো তিনটা অংশ নিয়ে গঠিত আর হচ্ছে স্নায়ুকোষের আমরা তিনটা কাজ পেয়েছি তিনটা কাজ সম্পর্কে জেনে নিয়েছি কেমন এরপর স্লাইডে যাই আচ্ছা পরের স্লাইড আমি একটু পরে পড়াচ্ছি তোমাদেরকে পেশিটি সম্পর্কে পড়াই এটা তো আগে টিস্যু কাকে বলে আগে লিখেছিলাম না কি বলতে পারবে মিস টিস্যু কাকে বলে হ্যাঁ আমি পারবো বলো তো দিদি যখন কোন কোষ কোন নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বলে গুড তাহলে তোমাদের মনে আছে ইয়েস মিস মনে আছে মনে আছে আচ্ছা প্রাণী টিস্যু কত প্রকার ও কি কি বলো তো
Yes, prani tissue হচ্ছে চার প্রকার যেটা তারপর আবরণ টিস্যু এরপরে হচ্ছে পরেরটা হলো একটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত মিস একটি নিউরন তিনটি অংশ নিয়ে গঠিত যথা কোষ দেহ ডেনড্রন ও অ্যাক্সন গুড আর কে পারবে আইমান পারবে টিস্যু কাকে বলে আমি বলছি আচ্ছা তুমি বলেছো এরপর সামির পারবে মিসকি মিস আমি ক্লাসগুলো করি নাই হ্যাঁ মিসকি বলছেন টিস্যু কাকে বলে তুমি বলেছো আরেকবার বলো তো দেখি মিসকে তানভি তানভি টিস্যু কাকে বলে বলতে পারবে ইয়েস মিস পারবে বলো তো দেখি মিস যখন কোনো টিস্যু মিসকে বলতে কে বলতে হবে নির্দিষ্ট কাজ করে থাকে তখন তাকে কি বলা হয় টিস্যু বা কলা বলা হয় প্রাণী টিস্যু চার প্রকার একটা হচ্ছে আবরণ টিস্যু যোজক টিস্যু পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু একটি নিউরনের কয়টি অংশ রয়েছে মিস তিনটি অংশ যথা কোষ দেহ ডেনড্রন অ্যাক্সন হ্যাঁ তাহলে আমরা পারবো ইয়েস মিস তো আজকে কি কি পড়িয়েছি কে কি বলো তো কি কি সম্পর্কে জেনেছো মিস আজকে মিস যোজক কলা পড়াইছে যোজক কলা কাজ পড়াইছে তবে না টিস্যু পড়াইছে তো না যোজক কলার কাজ নিউরনের কাজ নিউরনের ছবি দেখেছি হ্যাঁ তারপর নিউরনের কাজ সম্পর্কে জেনেছি কেমন তো আমাদের এখানে বাকি রয়েছে কোনটা বলো তো পেশি টিস্যু আর বাকি টিস্যু সম্পর্কে আমি আলোচনা করেছি ঠিক না পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু ঠিক আছে হ্যাঁ আজকে আজকে পড়িয়েছি হচ্ছে কি যোজক টিস্যু যোজক টিস্যুর কাজ স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যুর কাজ হ্যাঁ তারপর পার্ট 11 ঠিক আছে পার্ট 11 এটা পার্ট 11 এসডব্লিউ কেমন আমি কয়েকজনের কিন্তু সিডব্লিউ পাই না কয়েকজনের সিডব্লিউ পাঠাই না হ্যাঁ তোমারটা পাই জারি পেটটা পাই তারপর হচ্ছে হ্যাঁ সারাটা পাই তো তোমরা মনে করে হ্যাঁ তোমরা মনে করে সিডব্লিউ ছবি তুলে তোমাদের গ্রুপে অবশ্যই পাঠিয়ে দিবে কেমন আচ্ছা মিস ঠিক আছে তাহলে তো আজকে যেগুলো পড়িয়েছি কেমন আজকে যেগুলো পড়িয়েছি ওখানের মধ্যে কোনো কোনো সমস্যা আছে বুঝো না এরকম আছো না মিস সব কিছু বুঝতে পারছো यस মিস আচ্ছা यस মিস তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পেশি টিস্যু নিয়ে আলোচনা করব টিস্যু সম্পর্কে জানবো তো আজকে ক্লাস এত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই সাবধানে থাকবে আল্লাহ হাফেজ মিস ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম ভালো থাকিও মিস আসসালামু আলাইকুম মিস আপনিও ভালো থাকেন আচ্ছা